হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। কারণটা তেমন কিছু না, খুব হালকা, তাই কারোর কাছে বলতে চাচ্ছি। আচ্ছা, ওই ছেলেটা কোথায় রে? ও, ও তো বললো সারাদিন গার্লফ্রেন্ডের সাথে ডেট করেছে, এখন কোথায় আমি জানি না। ছেলেটার নামে অনেক রিপোর্ট আছে। কার কথা বলছো অধিতা? কবিরের কথা বলছি। ও, ওর চেহারাটা দেখে আমার মনে হচ্ছিল ছেলেটা সুবিধা নেই, ওকে না আমাদের রুমমেট বানানোটাই বোকামি হয়েছে। কি করবো বল, রনি বললো রনির বন্ধু, তাই তো ওকে রুমমেট করে নেয়া। আরে বাবা, ওই ছেলেটা একটা বিপদে পড়েছে, আর আমাদেরও তো একটা রুমমেট দরকার ছিল, তাই তো। রুমমেট দরকার ছিল বলে তো রাস্তা থেকে যাকে তাকে তুলে আনতে পারি না, এখন আমাদেরকে ঝামেলা সামলাতে হবে। আচ্ছা, কবির করেছেটা কি? নতুন যে ভাড়াটিয়া, তার সাথে লাইন মারার চেষ্টা করেছে। পরকিয়া? না না, পরকিয়া হতে যাবে কেন, ওখানে দুজন আনম্যারিড আর একজন ম্যারিড নারী বাস করে। তুমি এত কথা জানলে কি করে? হ্যাঁ, রিমির কাছ থেকে। রিমি কে? ওই যে কেয়া রুমার বড় বোন, আনম্যারিড। হ্যাঁ। তার মানে কি তুমি কি মন দিয়ে দিয়েছো ওই রিমিকে? আরে না না, কি যে ভাবনা তোদের, একজন মানুষের সাথে পরিচয় হলো আর তোরা সেটা নিয়ে সাত সতেরো গল্প বানিয়ে ফেলছিস। ও, আমরা সাত সতেরো গল্প বানিয়ে ফেলেছি, আর তুমি সাত সতেরো গল্প ভাবছো না তো? না, মোটেও না। হাওয়া জ্বালালা বদ্ধ ঘরে। ও, তুমি এসেছো? মানে কি ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার আশাটা আপনার পছন্দ হয়নি খুব বেশি। না না, আসলে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম তো। ও, অ্যাডভান্সের টাকাটা তো কাল সকালে দিয়ে দেবো। না না, কাল সকালে তোমার টাকা দেওয়া লাগবে না, তোমাকে আমরা আমাদের সাথে রাখছি। আপনাদের সাথে রাখছেন না মানে কি, আমি কি আপনাদের সাথে মাগ রাখছি নাকি? হ্যাঁ, এটা এটা কি রে ভাই, এটা কোন ধরনের আচরণ? কবির, অন্যের আচরণ নিয়ে কথা বলার আগে নিজের আচরণটা একটু দেখে নেওয়া দরকার না? অন্যের আচরণ মানে মানে আমি আপনার সাথে আমার আচরণে কী সমস্যা বলেন? আমি আমি আপনার সামনে কোনো বেয়াদবি করছি? হায়েস্ট হয়তো আপনার সামনে দু একবার সিগারেট ধরে ফেলছি, এছাড়া আর কী করেছি ভাই বলেন তো? এই সমস্যাটা আমাকে নিয়ে না, আর বাকি দুজনকে নিয়েও না। তাহলে কে সমস্যাটা কাকে নিয়ে? আপনাদের তিনজনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে কেন আমাকে কালকে সকালে চলে যেতে হবে? এই, তুমি নাকি আমাদের নতুন ভাড়াটির সাথে প্রেম করার চেষ্টা করছো? ও, চেষ্টা না, আমি প্রেম করি, ডিরেক্ট প্রেম করি, ডাইরেক্ট। দেখো কবি, আমাদের এখানে এসব চলবে না। চলবে, খুব ভালো করে চলবে, আপনারা পারলে ঠেকেন, চ্যালেঞ্জ করলাম। অধিতা, এই ছেলে তো আস্ত ব্যাধ, কিন্তু ওকে আমার খুব পছন্দ হয়েছে। মানে? হ্যাঁ, একটা ড্যাম্পকেয়ার ভাব আছে, পপলু পপলু ভাব। তুমি কিসের সাথে কিসের তুলনা করছো অধিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, বাড়িওয়ালাকে হাতে রাখার জন্য কবিরই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার। এটা তুমি কি বললে অধিতা? আমার অনুমান মিথ্যে হবার কথা নয়। রি মিঝিম ঝিম ঝিম, রি মিঝিম ঝিম 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 ঝিম, রি মিঝিম ঝিম ঝিম, রি মিঝিম। বাহ, রিমি তো চলে এসেছে। তাই তো মনে হচ্ছে। কে কালে বলো? স্যার, ডিউটি কেমন চলছে? জি, খুব ভালো চলছে। হ্যাঁ, আচ্ছা, ওই ফাজিল ওয়াশিংটন ফিরেছে? না স্যার, ও তো ফিরে নাই। ও যদি ফিরে আর ঘরে ঢুকতে চায় তার উপরে তো আর আমি ঢুকতে দিব না। কেন ঢুকতে দেবে না? কেন? ও স্যার আমারে থাপ্পড় মারছে। কোথায় থাপ্পড় মারছে, কোন গালে? এই গালে স্যার। ওই গালে? ও আসুন, তোর চাকরি করে না আমার চাকরি করে? হ্যাঁ আপনার স্যার। তাহলে তুই সিদ্ধান্ত দে আর কে? কেউ না। ওয়াসিম ফিরলে তাকে কোনো কথা ছাড়া ভিতরে যেতে দিবি? কিন্তু স্যার, সে যে আমার সাথে অন্যায় করছে তার কি হইব? সেই বিচার আমি করব, মনে থাকবে? জি। এই বাড়ির মালিক আমি,
কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আমি নেব। আমাকে জিজ্ঞেস না করে অন্য কোনো কিছু করলে এরকম হাজারটা চড় খাবি তুই, মনে থাকে জানো? কি কোন যন্ত্রণার মধ্যে পড়লাম, সকালবেলা হ্যাঁ মারে, বিকেলবেলা হ্যাঁ মারে, আরেকজনের ধমক দিয়ে সর মারব। আমি এই চাকরি করবো না, কালকে আমি এই চাকরি ইস্তফা দিয়ে চলে যাব। আমি টু শব্দ করবো না, চুপ করে বইতে হবে না। সম্ভব হলো না, ওখানে না গেলে বেটি আমার প্যাডের মেয়েতে ভাড়া দিব। আইতাসি আমি কি করু? এই যে মহারানী, আপনাকে কিছুই করতে হবে না, খালি দয়া করে এই টেবিলটা ঝেড়ে পরিষ্কার করুন। এই এক টেবিল ডাইনে এক জারা বাই এক জারা দিলেই পরিষ্কার হয়ে যেত। আপনি যতটা কথা কইলেন অতক্ষণে পাঁচটা টেবিল পরিষ্কার হয়ে যেত গা। ও বাবা, কাজ না করে তুমি একবারে টোটো করে ঘুরে বেড়াবে? হ্যাঁ, আমি কথা বললে একটা শরীরে ফসকা পড়ে যায় না? এই যে শরীরের প্রতি যদি এতই দরদ থাকে তা চোখ দিয়ে দেখে কাজগুলো করে নিতে পারো না? না, পারি না। কি মানুষের খাইসলত বলে একটা কথা আছে, আর আপনার খাইসলত হইলো বেশি বেশি কথা কওয়া। আমি যতই কাম কাজ করি না কে আপনার খাইসলত পাল্টাইব। আজকে তোর দাঁত আমি ভেঙে ফেলবো। খারাপ, আপনি আর কষ্ট করে যাবেন কে? আমি রান্না করতে শিল্পটা লয়ে দিছি। পূর্ণি, আমি তো সত্যি সত্যি তোর দাঁত ভেঙে ফেলবো। কি করেন স্যারেন? আমি করছি, ছাড়ো। ও কি করেছে সেটা আমাকে বলো, আমি পূর্ণের বিচার করছি। বাবু, দায়িত্ব যখন নিয়েছেন ওকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন ওকে। এরপর যদি না শুধরে না, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না বলে দিচ্ছি। ঠিক আছে মাসি, ঠিক আছে, তুমি যাও, তাহলে দেখছি। আমার বিদায় করে দেন, আমি এখন থাকুন না। এই আমাকে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ, তোকে আমি বিদায় করে দেবো আর আমার দল ছোট হবে তাই না? হ্যাঁ, আমাকে কি পাগলা করতে কেমন আছে? কাজকর্ম মনোযোগ দে, শুধু কাজ কর, কাজ কর। পুণ্যের জন্ম হয়েছে কাম করার লেগে, গরিব মানুষের দশরের নেই। এই নম্বরটি এখন কয়বার তুমি ফোন কাটবা, দাঁড়াও দেখতেছি। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কি তোমার তুমি কি পাগল হয়েছো? তোমার মাথায় কি খিলো বলে কিছু আছে?
ঘিলু থাকবো কেমনে? তোমার মতো মেয়ের সাথে একটা প্রেম কইরা আমার মাথা সব ঘিলু গোবর হয়ে গেছে। একটা বিচি লাগায় দেখো, এনে তোর তোর লাউ গাছ হবে। স্টুপিড। আর কিছু? আচ্ছা, তুমি এত বোকা কেন? তোমার শরীরে কি রাগ ঘৃণা বলতে কিছু নেই? থাকবো কেমনে? আমি তো প্রেম করি একটা বেহায়ার সাথে। বেহায়ার সাথে প্রেম করলে কি রাগ ঘৃণা স্মৃতি কান্নাগুলো কিছু থাকে? ও গড, কি বলবা, তাড়াতাড়ি বলো। বেবি, সোজা হয়ে দাঁড়ায় থাকো, আর আমি তোমায় দেখবো। তুমি কি পাগল নাকি? কি বেশি বেশি করতেছো কিন্তু। মাথাটা সোজা করো, এদিকে তাকাও, একটু উপরে তাকাও। এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। কি করব, আমার তো অল্প তো হয় না, ইঞ্জিন ভালো তো, চাহিদা একটু বেশি। জানি আমি তোমারও চাহিদা বেশি। ছি বলতেছো কেন? তুমিও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, আমাদের প্রেম তো একটু অ্যাডাল্ট হবেই। তুমি ললিপপ টাইপের প্রেম আশা করতেছো কেন? প্লিজ কবির, এখন চুপ করো। তোমার কথাগুলো না আমি নিতে পারতেছি না। তুমি একটা সিক, তোমার ইমিডিয়েটলি ডক্টর দেখানো দরকার। তুমি ছাড়া আমাদের এরকম কেউ ঠিক করতে পারবে না। প্লিজ, তুমি আমার দায়িত্বটা নাও। তুমি আমার মনটারে কসলায় কসলায় ভর্তা বানায় ফেলেছো, আর সামনে তোমার হাতটা একটু চাপ দিছি আমি, এতেই তোমার এই অবস্থা। কবির ভালো হচ্ছে না কিন্তু। তোমার মতো একটা দুই নম্বর মেয়ের কাছ থেকে ভালো কিছু আশা করবো? এত বোকা আমি না। বড় আপা যদি দেখে ফেলে না তোমাকে খুন করে ফেলবে। তাহলে চলো ছাদে যাই। না, ছাদে যাবো কেন? আমি তোমার সাথে ছাদে যাবো না। ছাদে যাবো এই কারণে, কারণ তুমি আমার কাছে ধরা। এখন যদি নতুন করে তুমি ধরা খেতে চাও তাহলে এখানে দাঁড়ায় থাকো। তোমার যন্ত্রণায় আর পারলাম না, চলো। কি করছো তুমি? আমার এত এত কাপড় বের করেছো কেন? আর ব্লাউজ কেন তোমার হাতে? ও ব্লাউজ মানে গায়ে দিব তো, মনে হচ্ছে একটু টাইট হবে। কি? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে, আমি তো এখন থেকে তোমার কাপড় চোপড়ি পরবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন আমার কাপড় পরতে যাবে? আরে বাবারে, আচ্ছা কেন যে পরবো সেই কথাটা তোমাকে আমি পরে বলি, ব্যাখ্যাটা পরে করি। হ্যাঁ, এই খবরদার, খবরদার আমার কাপড় রাখো। আরে কি আশ্চর্য, এত রিয়্যাক্ট করার কি আছে? আচ্ছা আমি যদি তোমার সব কাজ করতে পারি, ঘরের সব কাজ করতে পারি, তাহলে তোমার কাপড় পরতে সমস্যাটা কোথায়? বড় পা কে? বড় পা, কবির তুমি কি করতে চাচ্ছ আমাকে এখানে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে রাখার মানে কি? দেখতেছো না মুড অন করার চেষ্টা করতেছি? কিসের মুড? আমার মুড। মুড অন করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মুড অন করলেই সবকিছু ক্লিয়ার হয়ে সাহস, তোকে ডিভোর্সের ভয় দেখায়? তুই একদম ভয় পাবি না, চুপচাপ থাক। প্রয়োজন হলে ওই হানিফকে আমি অফিস থেকে তুলে এনে লাল দালালের ভাত খাওয়াবো। বড় পা, দাঁড়া কথাটা শেষ করি, একটু তাড়াতাড়ি শেষ করো না। না 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 শান্তা, তুই চুপচাপ থাক। তুই ফোন করা মানে হচ্ছে লোকটাকে প্রশ্রয় দেওয়া। একদম চুপচাপ থাক, আমি দেখছি। এখন আমি রাখছি, বাই। বল রহিম কি করছে নিজে চোখে গিয়ে দেখে এসো। কেন, তুই নিজের মুখে বলতে পারছিস না? না পারছি না, কারণ রাগে আমার সারা গা জ্বলছে। তাহলে হাতে বেত তুলে নে, গা ঠান্ডা হয়ে যাবে। না ঠান্ডা হবে না, তুমি এখনই গিয়ে দেখে এসো, নালে কিন্তু আমি ওকে খুন করে ফেলবো। কেন, কি করেছে সে? ও নাকি আজকে থেকে আমার শাড়ি কাপড় পরে ঘুরবে। কি? হ্যাঁ, গিয়ে দেখো অলরেডি মনে পরেও ফেলেছে। লক্ষণ তো ভালো না, চল দেখি। না আমি যাবো না বড়াপা, আমার ওকে দেখলে এখন বমি পাবে। আরে চল তো গিয়ে দেখি ঘরের মধ্যে কোন ভূত চেপেছে, চল চল। আপা আমাকে কেমন লাগছে বলেন তো আপা?
শুধু না একটু ডিফারেন্ট আমি আমার চেষ্টা করেছি আপা। আচ্ছা আপা ওই আমার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি জানেন? ব্লাউজটা এত টাইট আপা, কেমন যেন আমার হাসপাস লাগে আপা, মানে দম বন্ধ বন্ধ লাগে। কিভাবে যে মেয়েরা এভাবে কন্ট্রোল করে আমি জানি না। আমি ভাবছি কি একটা ব্লাউজ আমার মাপ মতো আমি একটা বানিয়ে নিব। আপা আপনার কাছে হবে কি? চুপ, আর একটা কথা বলবি না। তো রিয়েক্ট করার কি আছে আপা, আমি ঘরের সমস্ত মেয়েলি কাজগুলি করি, তো মেয়েলি ড্রেস আমি পরতে পারবো না? হুম, এই রুমা তুমি একটু আপাকে বুঝিয়ে বলো না। রুমাকে কিছু বুঝিয়ে বলতে হবে না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রুমা বেটা নিয়ে যা। ও বেদ দি কেউ বুঝতে পারবে। ও আপা আপনার সাথে একটা সেলফি তুলি। কেন? জাস্ট এমনি একটা সেলফি তুলি আপা। আই আই খবরদার, যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো, এক পা হাত বাড়া কাছে যাও। আচ্ছা ঠিক আছে আপা, আসবেন না আসবেন না। আপনি যেহেতু আসতে চাচ্ছেন না, আমি আর অত জোর করবো না, আমার জোর করার অভ্যাস একটু কম আছে। কেমন লাগছে আমাকে আপা? এইবার হবে খেলা, দিয়ে কাজ করানো হচ্ছে না, এইবার সবগুলাকে নাকে দূর দিন। কি করছো কবির? শব্দ কবির, তুমি কিন্তু অনেক বেশি বেশি করছো। বেশি বেশি করে তো কোনো লাভ হচ্ছে না, আমি তোমার ভালোবাসার জন্য কি না কি করি না বলো, সেই ভালোবাসার কোনো মূল্য তুমি দিছো? হ্যাঁ কবির, হ্যাঁ তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি না এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। এবার প্লিজ আমার পিচটা ছাড়ো। এটাই তো প্রবলেম, আমি তোমাকে পাবার জন্য কিছু না কিছু করতেই থাকি। এই যে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি তোমার প্রতিবেশী হয়ে দাঁড়াইছি, কেন বলো তো? কেন? তোমাকে আমি গ্রিল করে খাবো, তোমাকে পাবার জন্য যেরকম আমি ভিতরে ভিতরে জ্বলতেছি সেরকম তুমি আমাকে পাবার জন্য বাইরে দিয়ে চলবা। একটা পর্যায়ে যখন তুমি পুড়তে পুড়তে কয়লা হয়ে কালো হয়ে যাও, তখন তোমাকে আমি লবণা মরিচ দিয়ে খাবো। আর তোমাকে আমি এমনি ছেড়ে দিব? তুমি কিন্তু এখনো আমাকে চেনো নাই কবির, তোমাকে একটু পাত্তা দিচ্ছে দেখে তুমি আমার মাথা কিনে ফেলছো। মেয়েদের স্যান্ডেলের বাড়িতে এখনো খাও নাই, যেদিন খাবা সেদিন বুঝবা। দিতে এসো তুমিও বুঝবা। তোমাকে দিতে এসো মানে কি? আমি তো এখনই তোমাকে স্যান্ডেল পিটা করবো। এই দাঁড়াও, আমার প্যান্টের চেনটা মনে খোলা। ইচ্ছি, তুমি কিছু দেখছো নাকি বলো তো? ইচ্ছি কবির, এই তুমি আসলে দেখে ফেলছো? এই দাঁড়াও না, কেয়া কেয়া রহিম প্রতিদিন উঠবট উঠবট কিছু না কিছু করেই যাচ্ছে, আর তুমি বলছো সিরিয়াস হওয়ার কিছু নেই। না নেই, কারণ তুই একবার ভেবে দেখ যে রহিম তোকে কত বড় একটা সুযোগ করে দিয়েছে। রহিম আমাকে কি সুযোগ করে দিয়েছে? এই যে রহিমের মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে, সে মন থেকে একজন নারীকে মেনে নিতে শিখছে। মানে কি? মানে হচ্ছে গিয়ে রহিম তোর বশ্যতা স্বীকার করেছে, যে কারণে আমি জীবনে বিয়েটা করলাম না, জীবনটাকে উৎসর্গ করে দিলাম। তোর জীবন তো সার্থক, রহিম তোর বশ্যতা স্বীকার করে নিয়েছে। কি বলছো বড়াপা, আমি কিছুই বুঝতে পারছি না। তোকে কষ্ট করে মাথায় কিছুই ঢুকাতে হবে না, চল আসা। ছাদে যেতে পারে না? আমি একটা মানুষের কথা জানতে চাই, আমি তোর কথা জানতে চাইছি। আমি তো আমার কথাই বললাম। না না, এটা কি করে তোর কথা হয়? এই বাসায় ব্যাচেলার ছেলেরা ভাড়া থাকে, আর আজ দুপুরে কবির নামে একটা ছেলে তোকে চ্যাট করেছিল, কি মিথ্যা বললাম? না। আমি না আপনার জন্য ওয়েট করতে 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 আপনার দিকে যাচ্ছিলাম, ভালো হয়েছে যে আপনি চলে আসছেন। এনিমেস এবার বলেন যে আপনি কিভাবে শুরু করবেন? কি শুরু করবো?
ওই যে আপা প্রতিদিন রুমা আমার সাথে যা করে রুমা তুমি আমাকে একটু হেল্প করো না আই একদম চুপ